অবস্থান করছি। বর্তমান সময়ে আমরা অপছন্দনীয় কোনো পোশাক আমরা পরি না, অপছন্দনীয় কোনো জিনিস আমরা ব্যবহার করি না, রুচিসম্মত না হলে কোনো জিনিস আমরা খাই না। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা যেভাবে বসে আছেন, এটা কি পছন্দনীয় বসা? আপনাদের বিবেক যদি বলে না এটা ঠিক আছে, তাহলে আপনারা ওখানেই থাকুন। ইতিপূর্বে আমাদের আজকে চলমান সভার যিনি সভাপতি, ইনি কয়েকবার আপনাদেরকে বলেছেন যে সামনের দিকে আসতে। তো ওনার কথাকে আপনারা কোনো কর্ণপাত না করেই আপনারা আপনাদের জায়গাতেই বসে আছেন। সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে আপনাদের এতই ধৈর্য, ধৈর্য ধরে আপনারা আপনাদের জায়গাতে বসে আছেন। সভাপতি সাহেব বলল, তো কি হয়েছে? মানুষগুলো ভাবছে হয়তো আমাকে বলছে না, অন্য কাউকে বলছে। ভাই, সকলকে একটু কষ্ট দিয়ে আপনাদেরকে অনেকক্ষণ থেকে ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। কোমর হাঁটু ব্যথা করছে, হয়তো বা আপনাদের খুব কষ্ট হচ্ছে, ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। তো আপনাদেরকে একটু কষ্ট দিই, আশা করি আপনারা কষ্টটা করবেন। আর যদি মনে করেন কষ্টটা করব না, তাহলে সভাপতি সাহেবকে যেমন কথাটা বলার পরেও সভাপতি সাহেবের কথাকে কর্ণপাত করলেন না, এখনো হয়তো করবেন না, কারণ আপনাদের অনেক ধৈর্য। একবার নারায় তকবীর দেব, যারা আছেন সবাই উঠে দাঁড়াবেন, তারপরে আমি যেটা বলবো তারপরে করবেন। নারায় তকবীর, নারায় তকবীর। আরে ভাই, উঠে দাঁড়াতে বলেছি তো, উঠে দাঁড়ান না একটু। উঠুন সবাই, উঠুন সবাই, উঠুন, একজোড়া বসে থাকবেন না, সবাই উঠুন সামনের দিকে, একবারে সবাই আগে এসে সামনে চলে আসুন, একেবারে সামনে। সামনের জায়গা ফাঁকা রেখে কেউ বসবেন না, তবে ওইদিকে এইদিকে চাপটা করুন, একটু বাম সাইডের দিকে চলে যান। সামনের জায়গা ফাঁকা রেখে কেউ বসবেন না, সামনে জায়গাটাকে পূর্ণ করুন, তারপরে পিছনে বসুন। এই যে ভাই, এই সামনের জায়গাটা, এই ভাই আপনাদেরকেও বলেছি এই জায়গাটা পূর্ণ করুন, উঠুন। এই সামনে যারা বসে আছেন উঠেন, উঠেন। সামনের কোন জায়গা ফাঁকা রাখবেন না। যারা গেটে দাঁড়িয়ে আছেন, গেটে দাঁড়িয়ে যারা আছেন তাদেরকে বলছি গেটে দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। এ ভাই, আপনাদেরকে বলেছি আপনাদেরকে যে ওইখানে বসে থাকুন এ কথা বলিনি, সামনে জায়গা পড়ে আছে না? সামনে যারা, ওই ভাই ওই বগলে হাত দিয়ে এখানে আগে আসুন। মানুষের একেবারে ব্রেন বিদ্যা একেবারে লোপ পেয়ে গেছে, এদিক ওদিকে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে যেন কাকেই বা বলছে। ইন্নাল হামদালিল্লাহ, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير المتاع الدنيا المرأة الصالحة كن كانوا نير فلقوتومي كوتايتومي آجوغو অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, যেদিন নবীর জন্ম হলো মোতালেবের ঘরেতে আলোকৃত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে, কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, আরব সিরিয়া বলে আজ আমাদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন মোদের খাতানুন নাবীন, কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, আসমানের ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা, কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, নারদ বীর উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে দিন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি আমাদের রব, সেই রবই আমাদের সব, সেই রবের শেখানো ভাষা থেকে আমরা সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে শান্তি বর্ষিত হোক মহান নেতা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা তাহরিম থেকে একখানা আয়াত, বুখারী ও মুসলিম হাদিস গ্রন্থ থেকে একটা নবীজির মুখনিসৃত বাণী পরিবেশন করেছি। এইদিকে লক্ষ্য রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়টি একটা অন্য বিষয়ে ছিল, তারপরেও সভার যিনি পরিচালক উনি একটা বিষয়ে ইঙ্গিত করলেন, তো আমি ওই দিকেই লক্ষ্য রেখে কোরআন এবং হাদিস আলোচনা নিয়ে আসছে আপনাদের সামনে। বিষয়টি হল, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে মহিলা প্রসঙ্গে। আজকে মহিলারা যে যত ফ্যাশনের পোশাক পরছে, যে যত উঁচা জুতা পরছে, যে যত ছোট জামা পরছে, তার বাপকে সেই মেয়েটা তত ভিখারি করছে, সেই মেয়েটা তার বাপকে তত ক্ষতির দিকে ফেলছে। উদাহরণস্বরূপ একটা দিই, পুকুরের পানিকে সবাই ব্যবহার করে তাদের প্রয়োজনের জন্য। যদি পুকুরের পানি কাউকে খেতে দেয় তাহলে পুকুরের পানি কেউ খাবে? কথা বলুন একটু, কেউ খাবে? কথা বলুন, খাবে? খাবে না। বেপর্দা মহিলা যে মেয়েটা স্কিন টাইট পোশাক পরে, হিল তোলা জুতা পায়ে চলে, সেই পুরুষ সেই মহিলাটাকে সব পুরুষ দেখে আনন্দ করার জন্য পছন্দ করতে পারে, কিন্তু বউ হিসাবে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে পছন্দ করতে পারে না। একটা ওই অর্ধলঙ্গ পোশাকের মেয়েকে যদি কোনো একটা বাটপার ছেলেকেও বলা হয় তুমি এই মেয়েটাকে বিবাহ করো, বউ হিসাবে ঘরে নিয়ে আসো, সে বলবে যে এই মেয়েটার চরিত্র দিকটা তেমন ভালো না, এই মেয়েটাকে আমি বিবাহ করতে পারি না। বিষয়টি হলো, যে মেয়েটা যত স্কিন টাইট পোশাক পরছে, যে মেয়েটা যত ফ্যাশনের পোশাক পরছে, বিবাহের সময় সেই মেয়ের বাপ তত কষ্ট পাচ্ছে। এদিকে যে কোনো ছেলে বিবাহ করতে চায় না, যদি আবার করতে চাই 20-50 লক্ষ টাকা 10-12 লক্ষ টাকার দাবি করে বসে। কথা বলুন ঠিক কিনা? এবার আপনাদেরকে বলছি, এই মেয়েটা আজকে এত ফ্যাশনের পোশাক পরে বগল বাজাচ্ছে, তুমি কি তোমার ইতিহাস জানো? তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার কত দাম দিয়েছে, আর আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে দাম দিয়ে রানীর মর্যাদার সিংহাসনে বসিয়েছে, এই রসুল আসার আগে তোমার কি অবস্থা ছিল, তুমি কি তোমার ইতিহাস জানো? সংক্ষিপ্ত রূপে, আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে মহিলাদের কি করুণ অবস্থা ছিল, এই দিকে লক্ষ্য রেখে কয়েকটি কথা আপনাদের কাছে আলোচনায় নিয়ে যাই। আল্লাহ সূরাতুল নাহালের মধ্যে বলেছেন, কোন একজনের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এই সংবাদটা যখন কানে শুনত তখনই সে বলতো, আমার লজ্জাতে মুখটা যেন মলিন হয়ে যাচ্ছে। সেই পিতা মেয়ে কন্যার পিতা বলতো, আমি আমার মুখটাকে হয় মাটির তলায় লুকিয়ে দিই, আর না হয় আমি আমার ওই মেয়েটাকে গলা টিপে হত্যা করি। তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই কারণে, কন্যা সন্তানের পিতার মুখটা যেন লজ্জায় মলিন হয়ে যেত, লোক সমাগমে মুখটা দেখাতে লজ্জাবোধ মনে করত। তারপরে বলতো, এ মেয়েকে কোনোভাবে রাখাই যাবে না, আমি হলাম কন্যা সন্তানের পিতা, এই মেয়েকে মেরে দিতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করত। ইতিহাস প্রমাণ করে হাজার হাজার লক্ষ লক্ষ
কন্যা সন্তানকে বাবা মা গলা টিপে আতর ভরে হত্যা করেছে, এর ইতিহাস রহরহ আছে। সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনারা সবাই শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদের বিষয়ে আলোচনা করছেন, যে মেয়ে যে পিতা দুইটা তিনটা চারটা মেয়েকে দিন শিখিয়ে আদর যত্ন করে বিবাহ সম্পন্ন করতে পারবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই কন্যার পিতা জান্নাতে কাছাকাছি পাশাপাশি থাকব। একজন সাহাবি প্রশ্ন করলেন, দয়ার নবী, যদি কারোর মেয়ে একটা দুটা হয় সেও কি যাবে? জি যাবে। এমতো অবস্থায় একজন ব্যক্তি অঝরে কান্না করে দাড়ি ভিজিয়ে পানি পড়ছে বা দাড়ি ভিজে পানি পড়ছে, এমতো অবস্থায় নবীজিকে বললেন, দয়ার নবী, আমি এমন একটি অপরাধ করেছি, সেই অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন? তো আল্লাহর নবী বললেন, ইসলাম কবুল করেছ, তার পূর্বের যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এখন ওই ব্যক্তি বলছেন, দয়ার নবী, আমি যে এত বড় অপরাধ করেছি আল্লাহ মাফ করবে বলে মনে হচ্ছে না। তো আল্লাহর নবী বললেন যে কি পাপ করেছো বলো তো। শেষ পর্যন্ত ওই ব্যক্তি তখন বলছে, আমার স্ত্রীর গর্ভে পেটের ভিতরে সন্তান আছে, জানি না কি সন্তান, আমি বিদেশে যাওয়ার পূর্বে বললাম যদি পুত্র সন্তান হয় মানুষ করবে, কন্যা সন্তান হয় মেরে দেবে। আমি বিদেশে গেলাম, শেষ পর্যন্ত আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান চাঁদের মতো সুন্দরী ফুটফুটি রমণী জন্মগ্রহণ করেছে, কিন্তু মায়ের জান মারতে পারিনি, মেয়েটাকে মানুষ করতে শুরু করেছে। আমি কিছুদিন পর যখন ফিরলাম দেখলাম যেন মেয়েটা একবার দৌড়াদৌড়ি করে খেলা খেলি খেলে এইরকম বয়সে পৌঁছে গেছে। আমি সন্ধান নিলাম মেয়েটা কার, শেষ পর্যন্ত প্রমাণিত হলো মেয়েটা আমার। মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম মেয়েটাকে মেরে দিতে হবে। ঘটনা লম্বা চওড়া সংক্ষিপ্ত বলছি, এর আগেও শুনেছেন, শুনে নেন সংক্ষিপ্ত আকারে। এমতো অবস্থায় মেয়েটাকে মারা সিদ্ধান্ত গ্রহণ করে স্ত্রীকে বলছে, মেয়েটাকে সাজিয়ে দাও, একটু ভ্রমণে যাই, বেরিয়ে নিয়ে আসি। শেষ পর্যন্ত জামা কাপড় পরিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলল নির্জন নিরালার দিকে চলে যাই। মেয়ে একবার আব্বার কোল থেকে নেমে সামনের দিকে ছুটে আবার আব্বা আব্বা করতে করতে আব্বার কোলের দিকে চলে আসে। এই করতে করতে যথা স্থানে যখন পৌঁছে গেলেন, এই অবস্থায় মেয়েটাকে রেখে গর্ত খননের কাজ শুরু করলো। গর্ত খননের কাজ শুরু করলো এমতো অবস্থায় মরুভূমির ধুলাবালি বাতাসে উড়ে দাড়িতে মাথাতে চুলে ভর্তি হতে শুরু করলো ধুলাবালি। মেয়েটা একবার এসে আব্বা বলে ধুলোগুলি মাথা থেকে দাড়ি থেকে ঝেড়ে পরিষ্কার করে দেয়। এই অবস্থার পরেও মেয়েটাকে এক পর্যায়ে গর্তের ভিতরে ফেলে দিয়ে পাথরের আঘাত করে মেয়েটাকে পাথর চাপা দিয়ে গর্তের ভিতরে মেরে দিয়ে বিদায় হলো। ওই ব্যক্তি বলছেন, দয়ার নবী, যখন আমার মেয়েকে গর্তের ভিতরে ফেললাম, গর্তের ভিতরে মেয়েটা লোটাপুটি ছোটাপুটি করতে শুরু করলো, এমন কি মেয়েটার মাথার দিকে লক্ষ্য রেখে একটা পাথর ছেড়ে দিলাম, পাথরের আঘাতে মেয়ের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো। মেয়েটা আমার আব্বা বলে চিৎকার মেরে উঠল। ওই আওয়াজ যেন আব্বা বলার আওয়াজ আজ যেন আমার কানে বাজে। আমি এত বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহ কি ক্ষমা করবেন? নবীজি এই বক্তব্য শোনার পরে, ঘটনা শোনার পরে নবীজির মুখ চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজতে শুরু করলো। আল্লাহর নবী তখন বললেন, আহারে, মানুষ আবার এমনটি কাজ করতে পারে? তাহলে আল্লাহর নবী আসার পূর্বে মেয়েদের এরকম অবস্থা ছিল। দুই নম্বর ইতিহাস দেই, যদি কোনো মেয়ের স্বামী মারা যায় বা সেই সময় কোনো মেয়ের যদি স্বামী মারা যেত। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আজ বর্তমান সময়ে কোনো মেয়ের যদি স্বামী মারা যায়
মারা যাওয়ার পিছনে ওই মেয়েটার কি কোনো ভূমিকা থাকে, কথা বলার ভূমিকা থাকে? ভূমিকা থাকে না। যদি একটা মেয়ের স্বামী মারা যায়, ওর মতো দুঃখের জীবন আর কিছু হতে পারে না। তারপরেও ওই মেয়ের যদি স্বামী মারা যেত, ওই মেয়েটাকে এক বছরের জন্য নির্জন নিরালায় রেখে আসা হতো। এক বছর যাবত খাওয়ার মতো পানি, জীবন ধারণ করার মতো খাবার, এক বছর এইভাবে তাকে আলো বাতাস থেকে, পরিপাটি থেকে তাকে বঞ্চিত রাখা হতো। এক বছর যেদিন পূর্ণ হতো, সেই দিন একটা নবজাতক ছাগলের বাচ্চাকে ওই মেয়েটার সংস্পর্শে নিয়ে যাওয়া হতো। ওই মেয়েটার দেহে এতভাবে বিষের বিষ তৈরি হতো। কেন তৈরি হতো? সেই মেয়েটাকে গা গোসল থেকে বঞ্চিত রাখা হতো। একটা বছর যদি আজ কোনো মানুষ গোসল না করে, একটা বছর যদি ওই মানুষটা যদি আলো বাতাস থেকে, নির্জন নিরালা থেকে যদি সে বঞ্চিত হয়ে যায়, মানুষ সমাগম থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে ওই মানুষটার দেহে অটোমেটিক একটা বিষ তৈরি হবে, যেই বিষের সংস্পর্শে অনেক ছাগলের বাচ্চা মারা যেত, অনেকটা আবার বেঁচেও থাকতো। তাহলে বুঝে নেন মেয়েদের কি অবস্থা ছিল। এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে নবজাতক ছাগলের বাচ্চাটা যেদিন দেওয়া হতো তার কোলে, অনেক বাচ্চা প্রাণ হারাতো। সেই দিন থেকে ওই মেয়েটাকে আবার লোক সমাগমে জায়গা দেওয়া হতো। তাহলে ইসলাম আসার পূর্বে মেয়েদের কি অবস্থা ছিল? দুই নম্বর ইতি, তিন নম্বর ইতিহাস, যখন কোন মেয়ের ভিতরে যৌবন বিদ্যমান, বিবাহ করার মতো বয়সে পৌঁছে গেছে, এমত অবস্থায় ওই মেয়েগুলিকে একটা যেদিন সাপ্তাহিক একটা বাজার বার হাট বার হয়, ওই দিনে মেয়েগুলিকে একত্রিত করা হতো। এখন যাদের ভিতরে যৌবন বিবাহ করার মতো বয়সে পৌঁছে গেছে যে ছেলেদের, ওই ছেলেগুলি ওই হাটে চলে যেত, যে মেয়েটাকে যার পছন্দ হতো ওই মেয়েটাকে হাত ধরে নিয়ে আসতো, কন্ট্যাক্ট করে নিয়ে আসতো, মেয়েটা আমার কাছে এক সপ্তাহ যাবৎ থাকবে, যদি ওর সঙ্গে দাম্পত্য জীবন সুখময় মনে হয়, সংসার যদি ভালো করতে পারে তাহলে আমার কাছে ও থাকবে, আর যদি সুখময় না হয়, ভালো ব্যবহার না হয়, তাহলে আগামী হাটের দিন আবার রিটার্ন করা হবে। এই রকম প্রথা ইসলাম বা নবীজি আসার পূর্বে এই রকম প্রথা ছিল। তাহলে সেই সময় মেয়েদের কোনো কি দাম ছিল, কোনো ইজ্জত ছিল? কিছুই ছিল না। সেই সময়তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই প্রথাগুলিকে চিরতরে বাতিল করে দিলেন। এবার আজ বর্তমান সময়ের একটা ইতিহাস শুনে নেন। আজ হাজার হাজার হিন্দু বোন মা তার আজকে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পেয়েছে, যেই ধর্মের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরে ছিল, কোনো একটা মেয়ের যদি স্বামী মারা যেত, ওই মেয়েটাকে স্বামীর চিতাতে জ্বালিয়ে ওই মেয়েটাকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হতো। এই প্রচেষ্টাকে বাতিল করার জন্য রাজা রামমোহন রায় অনেক প্রচেষ্টা করে তিনি ব্যর্থ। শেষ পর্যন্ত লর্ড বেন্টিং এটাকে চিরতরের জন্য বাতিল করে আজ হাজার হাজার মা বোন দুনিয়াতে থাকার মতো তারা সুযোগ পেয়েছে। তাহলে ইসলাম আসার পূর্বে মেয়েদের কি অবস্থা ছিল, কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনালাম। এবারে চলে আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম বিবাহ করেছিলেন, যে মেয়েটাকে বিবাহ করেছিলেন ওই মেয়েটার বয়স ছিল 40 বছর। 25 বছরের যৌবনে 40 বছরের একজন মহিলাকে বিবাহ করে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। যেই সময় মেয়েদের কোনো দাম ছিল না, ইজ্জত ছিল না, যে মেয়েদের স্বামী মারা যেত ওই মেয়েটার কোনো ইজ্জত ছিল না, ওই সময়তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় বিশ্বনবী একজন মহিলাকে বিবাহ করে তিনি রানীর মর্যাদা নিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। তিনি 63 বছর জীবনে যতদিন হযরতে খাদিজা বেঁচে ছিলেন ততদিন কোনো মেয়েকে বিবাহ করেননি। আপনাদেরকে একটা ইতিহাস শুনিয়ে দেই, মা ও বোন আপনারা কান করে শুনে নিন ইসলামের ইতিহাস। আপনারা আজকে ইতিহাস ইসলামকে না জানার কারণে
আজকে আপনার মূল্য কত ইসলাম দিয়েছে আপনি ভুলে গেছেন, যার কারণে আজকে অর্ধ লঙ্গ পোশাক পরে প্রহেয়ার মতো আজকে রাস্তাতে চলছে। আপনারা যখন যদি জানতেন ইসলাম আপনার কত দাম দিয়েছে, ইসলাম আপনার কত মর্যাদা দিয়েছে, যদি আপনারা জানতেন, যদি বুঝতেন পড়তেন, তাহলে আর কোনোদিন জীবনে বোরখা ছাড়া রাস্তাতে চলতেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা ঘটনা বলে দিই, কান করে শুনে নেন। একটা মেয়ের নাম হলো লিসা ভ্যালেন্টাইনস। ওই মেয়েটি আমেরিকায় বাড়ি। ওই মেয়েটি ইতিমধ্যে তিন বা চারটে বিবাহ হয়েছে। ইন্ডিয়ান টাকা অনুপাতে মাসে 4 লক্ষ টাকা তার ইনকাম ছিল। ওই মেয়েটাকে বিবাহ করার পরে তার কাছ থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে নিয়েছে। এই করে করে 4 জন স্বামী তার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। মেয়েটার মনে বড় জানা, মনে বড় দুঃখ। আরে, আমার সঙ্গে যেই বিবাহ করলো সে আমার কাছ থেকে টাকা নিয়ে আমার জীবনটা ছারকার করে দিয়ে চলে গেল। 4টা বিবাহের পর মেয়েটার মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হলো, একই ধর্ম একই মানুষ আমরা, যেই মানুষগুলি আমাকে এক এক করে 4 জন স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেল। মেয়েটার দুঃখেই জর্জরিত মন এই অবস্থায় চলে গেলেন একটা লাইব্রেরির ভিতরে। লাইব্রেরির ভিতরে প্রবেশ করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটা বই কিনলেন। বইটা কেনার পরে পড়তে পড়তে একটা জায়গায় চলে আসলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রিতে থাকার পালা। গভীর রাত হয়ে গেছে, আম্মা জানাইশা ঘুমিয়ে গেছেন, বিশ্ব নবী আমার উঠে তিনি মসজিদে নববীতে চলে গেছেন। মসজিদে নববীতে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করার পরে হাত তুলে মোনাজাত করতে শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে মোনাজাত করতে করতে তিনি বলতে শুরু করেছেন, রব্বুল আলামিন, কঠিন কিয়ামতের দিন যেদিন মানুষ মানুষকে পরিচয় দিবে না, যেই দিন মানুষ মানুষকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এদিকে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত্রি ঘুম থেকে উঠলেন, বিছানাতে আল্লাহর নবী নেই। তিনি খোঁজ খবর লাগালেন, খোঁজ খবর নিয়ে দেখলেন যে কোথায় গেছে নবীজি। মসজিদে নববীতে তিনি মোনাজাত করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছন পিছন গিয়ে মোনাজাত শুরু করে দিয়েছেন, কিন্তু বিশ্বনবী জানেন না আমার পিছনে এখন আয়েশা মোনাজাত করছেন। আমার ভাই, আমার বন্ধুরা, মা ও খালারা কান করে শুনে নেন। এই অবস্থায় আল্লাহর নবী যখন বলতে শুরু করেছেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই, এই কথা যখন বলতে শুরু করেছেন, এদিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন আমার নামটা এখানে আসলো না, আর কারো নাম আসলো না। ইতিমধ্যে হাতটা তিনি নামিয়ে দিলেন। এর পরে মোনাজাত শেষ হলো। আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, আপনি ওই 40-25 বছরের যৌবনের সময় একটা 40 বছরের বিধবা মহিলাকে পেয়েছিলেন, তার থেকে কি আপনার জীবনে কোনো দামী মহিলা আপনি পাননি? আপনার জীবনে কি কোনো সুন্দরী মেয়ে আপনি পাননি? আল্লাহর নবী হযরতে আয়েশার কথাটা শোনার পরে তিনার চেহারাটা রেগে লাল হয়ে গেল। আল্লাহর নবী তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমরা সবাই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কা মদিনাতে আমার পাশে দাঁড়ানোর তেমন কেউ ছিল না, তখন আমাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিংহের মতো ভূমিকা পালন করে আমাকে বুক দিয়ে আগলে রেখে আমাকে আশ্রয় দিয়েছিল। ও আয়েশা, তুমি শুনে রেখে দাও, খবরদার খাদিজার বিপরে এইরকম মন্তব্য তুমি কোনোদিন করবে না। আয়েশা, তোমাকে বলে দিলাম, এইরকম চিন্তা চেতনা নিয়ে তুমি আমাকে খাদিজার ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবে না। ওই মেয়েটা
এই ঘটনা যখন পড়লেন পড়ার পরে মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হলো যেই নবী এই রকম হতে পারে যার কালচার বৈশিষ্ট্য এই রকম হতে পারে নিশ্চয় এই ধর্মটা কোনদিন ভেজাল হতে পারে না এই ধর্মটা হলো নির্ভেজাল ধর্ম ওই মেয়েটা অন্ধকারের যুগে আর থাকতে না পেরে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে একজন ইমাম সাহেবের কাছে চলে এসে বলছেন ইমাম সাহেব আপনি আমাকে তাড়াতাড়ি উস তাড়াতাড়ি আমাকে ইসলামের কলমায়ে তাওহীদের বাণী পান করিয়ে দিয়ে আমাকে ইসলামের দিকে দীক্ষিত করিয়ে দিন জনগণের নারে তাকবীর আমার ভাই আমার বন্ধুরা আমার মা ও বোনেরা ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে বিশ্বনবী ইসলামে বিশ্বনবী নারীর কত দাম বাড়িয়ে দিয়েছে এটা যদি আমার মা বোন জানতো তাহলে আজ পৃথিবীর বুকে মা বোনেরা আজকে লাঞ্ছিতর শিকার হতো না ডাকাতের বাচ্চারা আর ডাকাতি করার সুযোগ পেত না কাদের জন্য কি বলছি আমি বলছি মহিলাদের জন্য আর মহিলারা ওখানে গল্প জালসা শুরু করেছে আমি কি বক্তা আমার থেকে বড় বক্তা ওখানে আছে ওনাদের আওয়াজের চোটে আমাদের এতগুলো মাইকের আওয়াজ সব বন্ধ হয়ে যাচ্ছে একটু দেখুন তো ওইদিকের আওয়াজটা শুনে কেমন লাগছে আমাদের এই মাইকের আওয়াজ কি কোনো কাজ করছে ওদের আওয়াজের কাছে কাদেরকে শোনাবেন ভাই আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে জায়গা নেই আপনারা একটু কষ্ট করে এদিকে আসুন তো ভাই এদিকে জায়গা ফাঁকা আছে আপনাদের জন্য চলে আসুন একটু এদিকে চলে আসুন ভাই সামনে যারা দাঁড়িয়ে আছেন ওই দিক দিয়ে ঢুকে যান এখানে জায়গা খালি আছে এরা খুব বেয়াদব লোক আছে আগে বলেছিলাম জায়গাটাকে ক্লিয়ার করে একটু সামনে জায়গাটাকে পূর্ণ করে বসতে পিছনে জায়গা খালি রেখে